নমস্কার বন্ধুরা, শুরু করছি হেসেলের পর্দায়। আজকের রেসিপি মাটন কারি উইথ ক্যাবেজ। প্রথমে একটা বাটিতে 1 কেজি মাটনের টুকরো নিলাম। আর একটি বাটিতে বাঁধাকপি মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি। একটি ফ্রাইং প্যানে শুকনো খোলায় 2 দারচিনি, 5 এলাচ, 1 চা চামচ গোটা জিরে, সাদা গোলমরিচ ও ধনে দিয়ে ভালো করে ভেজে নিলাম। আসলে এই মশলাগুলো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করলে তার থেকে একটি সুন্দর গন্ধ বেরোয়। এইবার প্যানে তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিলাম। দেখুন পেঁয়াজটা ভাজতে ভাজতে বাদামি রং ধরেছে। এবার একটু জল দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজটা যাতে পুড়ে না যায়। এবার 1.5 টেবিল চামচ আদা বাটা দিচ্ছি, 1 টেবিল চামচ রসুন বাটা দিলাম, হলুদ দিলাম পরিমাণ মতো, শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম স্বাদ মতো, লবণ দিলাম। এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষা হয়ে গেছে, এবার এতে মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এই কষানোর সময় কিন্তু 1/2 কাপ টক দই দিয়ে দিলাম। মোটামুটি মাংসটা কষানো হয়ে গেছে, প্যানের ঢাকনাটা এবার বন্ধ করে দিচ্ছি। এই দেখুন মাংস থেকে কিরম তেল বেরোচ্ছে, তার মানে মাংসটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার একটু জল দিয়ে সেদ্ধ করতে হবে। আবার ঢাকনা বন্ধ করে দিলাম। এবার মাংসটাকে তুলে দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। বাহ, খুব সুন্দর তুলতুলে হয়ে গেছে। এবার আগে তৈরি করে রাখা মশলার গুঁড়োগুলোকে মাংসের সাথে মিশিয়ে দিলাম। এবার মাংসটাকে কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না মাংস থেকে আরো তেল বেরোয়। এই দেখুন তেল ছেড়ে গেছে। এবার কিন্তু বাঁধাকপি দেবার পালা। বাঁধাকপিগুলো মাংসের উপর দিয়ে দিলাম। বাঁধাকপি দেবার পরে ঢাকনা দিয়ে দিলাম। মাঝে মাঝে ঢাকনা খুলে পুরো মিশ্রণটাকে নাড়াচাড়া করলাম। আবার ঢাকনা দিয়ে দিলাম। এখন ঢাকনা খুলে দেখি, বাহ 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 বাহ, বাঁধাকপি থেকে জল বেরিয়ে মাংসটাতে একদম মাখামাখি হয়ে গেছে। আমার কাঁচা লঙ্কার গন্ধ খুব ভালো লাগে, তাই মাংস নামানোর আগে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমার রেসিপি, মাটন কষা উইথ বাঁধাকপি। কেমন লাগলো রেসিপিটা? নতুনত্ব আছে কি না? তাহলে আজকের রেসিপি মাটন কষা উইথ ক্যাবেজ।